চারটে বাজে দি, এখনো বারোটা বাজতে অনেকক্ষণ সময় আছে, ঠিক আছে। এই বিধানসভায় সুপ্রিম কোর্টের নির্দেশকে বিধ্বংসী দেখিয়ে রাজ্যপালকে বাদ দিয়ে চ্যান্সেলর করার বিল এসেছে পরপর ছদিন ধরে। আমরা আপত্তি করেছি, ভুটিয়ে গেছি। ইডি সিবিআই এর বিরুদ্ধে রেজুলেশন এনেছে, তার বিরুদ্ধে আমরা ভোটিং দিয়েছি। লাস্ট দুটো সেশন একটা সেশন হয়েছে, রাজ্যপাল খতম করো, মুখ্যমন্ত্রীকে চেয়ারে বসাও, সেই সেশন। আর গত সেশন হয়েছে বিলের নয়, রিপিলের। রিপিল মানে জানেন, পশ্চিমবঙ্গের লোক সবাই হয়তো জানেন না, বলে দিই, বাতিল মানে কোনো কোনো বিল আর প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়, সেগুলোকে রিপিল বলা হয়। গত বিধানসভাতে বিল আসেনি, রিপিল এসেছে। আর আমরা ভারতীয় জনতা পার্টি বিধায়করা 11টা থেকে 12টা কোশ্চেন অ্যান্সারে এবং প্রত্যেকটা বিলে পার্টিসিপেট করেছি। আমরা পরপর তিন দিন তিনটে ইস্যুতে বলতে চেয়েছিলাম, বলতে দেননি। একটা হচ্ছে নিয়োগ দুর্নীতি নিয়ে বলতে চেয়েছিলাম, বলতে দেননি, বলতে দেননি। ডেঙ্গু নিয়ে আলোচনা কথা বলতে দেননি। আলু চাষি সহ চাষিদের, বড় চাষি রবি চাষিদের সারের কালোবাজারি নিয়ে মুখ্যমন্ত্রী বললেন কালে সারের পরের দিন এসেছে, সারের সাপ্লাই সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না। আমরা বলেছিলাম যা সাপ্লাই হচ্ছে তার কালোবাজারি হচ্ছে, 1200 টাকার সার 2500-এ কিনতে হচ্ছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা পানিহাটির এই বক্তব্যের সঙ্গে একমত নই। ভারতীয় জনতা পার্টি চোখে চোখ রেখে চলায় করা অপোজিশন, সংসদীয় রাজনীতি রীতিনীতি বিধানসভার রুলস আমরা ফলো করি, শিষ্টাচার আমরা মানি। যেদিন থেকে বলেছেন প্লাকার্ড নিয়ে ভিতরে যাবেন না, অধ্যক্ষ বলেছেন উভয় পক্ষকে, সেদিন থেকেই আমরা প্লাকার্ড নিয়ে যাইনি। আমরা বাইরে বেরিয়ে এসে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখিয়েছি। আমরা শিষ্টাচার জানি, পশ্চিমবঙ্গের লোক দেখুক রাজ্য পুলিশ ভিতরে যায়, কেন্দ্রীয় পুলিশ বাইরে থাকে। আর পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জিরা বিরোধী দলনেতাকে বলে শালা তোকে মারবে, নরহরি মাহাতোকে ফেলে মারে রহিম বক্সি, সুশীল বর্মনের চশমা ভাঙে, মনোজ কিগ্গার পাঁজরের হাড়ে চির ধরে, তাকে দিল্লিতে এইমসে গিয়ে চিকিৎসা করাতে হয়। এই তো কালচার, এই গুন্ডা কালচার, এই কালচারে এরা অভ্যস্ত, ঠিক আছে। প্রদীপ নিবার আগে দপ করে জ্বলে উঠে, এখন তোলামূলের অবস্থাটা ঠিক তাই। এক নম্বর পয়েন্ট আমার গেল। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে মুখ্যমন্ত্রী সংবিধান দিবস 26 তারিখ তিনি এগিয়ে এনেছিলেন 25 তারিখ, সব তো এখানে উদ্ভট উদ্ভট হয়, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনও চেঞ্জ হয়ে যায়, এখানে রবি ঠাকুরকে 47 সাল পর্যন্ত বাঁচিয়ে রাখা হয়, এখানে মাতঙ্গিনী হাজরা তমলুকের হয় বিশাবলীতে গিয়ে পরিদর্শন, অদ্ভুত অদ্ভুত বিষয় পশ্চিমবঙ্গে হন। আর উনার এগুলো বলেন কারণ যারা এই ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি করে, যাদের মনের মধ্যে অন্যরকম উদ্দেশ্য থাকে আর মুখে অন্য কথা বলেন, তাদের সঙ্গে একসঙ্গে চলা বর্তমান পরিস্থিতিতে বা বর্তমান এই এই সরকারের সময় সম্ভব নয় বলে আমরা মনে করি। আমরা একটা প্রস্তাব ওনাদের পেয়েছি, সেই প্রস্তাব আমরা এক্সামিন করেছি। আমাদের পার্টির জিএস দীপক বর্মন, তিনি এইটা সবার সঙ্গে কোর্ডিনেট করেছেন। চিফ হুইপ অপোজিশন মনোজ টিগ্গা, তিনি আমাকে নোট দিয়েছেন, আমি নোট দেখে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেসের হাতে পোস্ট পোল ভায়োলেন্সে মগরাহাট পশ্চিমের প্রার্থী মানস সাহা সহ 57 জন বিজেপি কর্মীর রক্ত লেগে আছে, যে তৃণমূল কংগ্রেস বিধানসভার ভিতরে বিজেপি বিধায়কদের শারীরিক নিগ্রহ করেছে, যে তৃণমূল কংগ্রেস বিধানসভার বাইরে সাসপেন্ড করে পাঠিয়ে দিয়েছে 7 জন বিজেপি এমএলএ ইনক্লুডিং লিডার অফ অপোজিশনকে, যে তৃণমূল কংগ্রেস বিজেপির জেতা 6 জন মেম্বারের মধ্যে নয়, তৃণমূলের কোটার 14 জনের মধ্যে একজনকে বিজেপি সাজিয়ে তৃণমূলে যুক্ত হওয়া লোককে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করে 1964 সাল থেকে কনভেনশন ট্র্যাডিশন ব্রেক করেছে,
যে তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরে জেলা স্তরে রাজ্য স্তরে সমস্ত কর্মসূচিতে কেবলমাত্র তৃণমূলের বিধায়করা স্থান পান। রোগী কল্যাণ সমিতিতে চেয়ারম্যান হন তৃণমূলের এমএলএ, বিজেপির এমএলএদের স্থান নেই। স্কুল কমিটি তৈরি হয় তৃণমূলের 219 জন এমএলএ রেকমেন্ডেশন, আমাদের 70 জনের কোনো রেকমেন্ডেশনের প্রশ্ন নেই। এইভাবে বিভিন্ন স্তরে এবং এখানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে 3রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস নদিয়া জেলার তেহট্টে পালিত হয়েছে। সেখানে কারে আপনি দেখবেন রুকবানুর রহমানের নাম আছে, তাপস সাহার নাম আছে, চোর মানিক ভট্টাচার্যের নাম আছে, দলছুট মুকুল রায়ের নাম আছে, কিন্তু বিজেপির কোনো এমএলএ, বঙ্কিম ঘোষ বলুন, পার্থসারথী চ্যাটার্জি বলুন, ডাক্তার মুকুটমণি অধিকারী বলুন, আশিস বিশ্বাস বলুন, অম্বিকা রায় বলুন, অসীম সরকার বলুন, অসীম বিশ্বাস বলুন, কারোর নাম নেই, ডাকা হয় না, মর্যাদা দেওয়া হয় না, তাদের সঙ্গে একসঙ্গে আমরা যাব না। নিখোঁজ না, অত দুষ্ট যাওয়ার দরকার নেই। 20,000 টাকা বেতন পায় হাইপোর কর্মচারী ভাটাংশু বলিও, তো নিজের পোস্ট থেকে হবে আমি জানি না, কোনটা করি না, ভাটাংশু নিজেই তো প্রকাশ করেছে ও 20,000 টাকা বেতন পায় ক্যামাক স্ট্রিটের কর্মচারী, নিজেই ওরা তো নিজেরা অফিসিয়ালি বলেছে। এগুলো হচ্ছে 1956-র যন্ত্রণা তো আছে, অবক্ত ব্যথা। তারপরে গতকাল কাঁথির সমাবেশ দেখার পরে 50 লক্ষ টাকা ব্যয়ে গোটা রাজ্য জুড়ে হোর্ডিং টাঙানো, আমি এনজয় করি, আমার তো এত টাকা নেই, আমাদের পার্টিরও এত টাকা নেই, তো বিনা পয়সায় সস্তার পাবলিসিটি, খুব ভালো লাগছে, সুন্দর লাগছে, গো অ্যাহেড, কর্মচারীদের চালিয়ে যেতে বলুন। আর এই কর্মচারীদের এই সমস্ত কাজ মানুষ দেখছে, পশ্চিমবাংলায় এই সমস্ত কাজের কখনো মানুষ গ্রহণ করে না, আর যিনি মালিককে হারিয়েছেন, কর্মচারীদের এই ধরনের বিকৃত রুচির যে বহিঃপ্রকাশ সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই, আমি অত্যন্ত এতে আনন্দিত, উৎসাহিত, এনজয়, যে রাজ্যের অপোজিশন লিডার অন্তত তোলামূল চোর পার্টিকে অন্তত যন্ত্রণা দিচ্ছে তাতে বোঝা যাচ্ছে। আর আমি সব গুছিয়ে রাখছি হোর্ডিংগুলো, তিহার জেলের গেটে গিয়ে দিয়ে আসবো একদিন, 23 সালের যে কোনো একটা দিন, শীতকালে হতে পারে নাহলে বসন্ততে হতে পারে, আমি তার মধ্যে গিয়ে তিহার জেলে যাব। এর আগে পাঠিয়েছিল অনেক ভুল, সেগুলো গুছিয়ে রেখেছি, অনেক পোস্টকার্ড পাঠিয়েছে গেট ওয়েল শুন লিখে, সেগুলোও গুছিয়ে রেখেছি, সব নিয়ে একসঙ্গে রাজধানী এক্সপ্রেস বোঝাই করে বা কার্গো প্লেনে বোঝাই করে নিয়ে তিহারের জেলে ফেরত দিয়ে আসবো। কটা বাজে? 4টে বাজেরই, এখনো 12টা বাজতে অনেকক্ষণ সময় আছে, ঠিক আছে।